ভালোবাসে
সে তোমার চাবে, তুমি অনস্ত চাষবো আমি আর সে অনস্ত চাষবে, কথা কথা নাই গোপনে গোপনে যায় সে তোমার বিরুদ্ধে গোল গেল তার সাথে সম্পর্ক হয়ে গেছে, তাহলে এটা কি ভালোবাসা হলো? অস্থায়ী 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 ভালোবাসা, প্রেমিকার ভালোবাসা স্ত্রীর ভালোবাসা হলো অস্থায়ী ভালোবাসা, বুঝেছ? যে পুরুষরা মা বাদ দিয়ে স্ত্রীর প্রতি বেশি আবিষ্ট থাকে এরা হলো কামু, ইয়েরা কামু, কামু শব্দের অর্থ বোঝো? জি না স্যার, নো স্যার, কামু মানে তাদের যৌন আকাঙ্ক্ষা বেশি, কাম বলতে হচ্ছে যৌন রিলেশন, সেক্সুয়াল রিলেশন, এরা হলো কামু, যারা কামু তারা হলো মানবের চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসে, কারণ স্ত্রীর কাছ থেকে কি পাচ্ছে, মার কাছ থেকে যা পাচ্ছে আর স্ত্রীর কাছ থেকে যারা পাচ্ছে পার্থক্য, মার কাছ থেকে পাচ্ছে ভালোবাসা আর স্ত্রীর কাছ থেকে পাচ্ছে কামুক সম্পর্ক, ওই স্বামী ওই ছেলে কি চায়, কামুক কতটাই বেশি চায়, এই জন্য মারা হাতে দিয়ে ফেলে দিছে, ঠিক না মেনি? ঠিক স্যার। আর স্ত্রী ভালো কথা, স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কটা সংসার করার সম্পর্ক, কিসের সম্পর্ক? সংসার, সংসার করলে কি হবে, সেখানে হবে একটা বংশধর তৈরি হবে, পৃথিবী এইভাবে বেঁচে থাকবে, এখন তোমার ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে তোমার কাছে আল্লাহর একটা আমানত, আমরা অনেকে ভুল করি ছেলে মেয়ে আমার আমার দ্বিতীয় জন আমার বংশের প্রদীপ, এগুলো না, ছেলে মেয়ে হচ্ছে আল্লাহ পৃথিবীতে মানুষ আনবেন, কীভাবে আনবেন, আমাদের বাবাদের মধ্যে আনবেন, এই ছেলে মেয়েটা আমার ফ্যামিলির কাছে আমাদের একটা আমানত, একটা বাচ্চা বেবি মানব, হিউম্যান বেবি, সে কেয়ারিং ছাড়া বাঁচতে পারবে, পারবে বলে দেবে জীবজন্তু বাঁচতে পারবে, কিন্তু বেবি মানব বেবি বাঁচতে পারবে, তাই এগুলোকে বাবা মার কাছে পাঠানো হয় বাবা মার মনের ভিতরে ভালোবাসা নেই, আটা পালন করাটা আমার দায়িত্ব, আল্লাহ প্রদত্ত দায়িত্ব, আমি দায়িত্ব পালন করি, ছেলে মেয়ের জন্য যদি আমার প্রিয় বাবা মা যে আমাকে ওই মনোবাস করেছে তাদেরকে ভুলে যাই, তাহলে তোমার ছেলে মেয়ে কি করবে, তাদেরকে ভুলে যাবো, আমরা যদি আমাদের দলিল তো দেখা যায়।
দিয়ে দিলে প্রথমে প্রথমে ধরে নিয়ে যাবে, তারপরে কোর্টটা ই হবে সাক্ষীটা দিয়ে দেশে আমাদের সেই ক্ষেত্রে সে তোমাকে ফেলে